বলেছেন যে আপনি বিভিন্ন আলোচনায় যেসব কথা বলে থাকেন সেভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে অনেক সময় লেগে যাবে। যদি গণতন্ত্র দ্বারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে সে গণতন্ত্র কি কুফুরি পর্যায়ে পড়বে? ইসলামিক রাষ্ট্র কায়েম হতে কতদিন লাগবে, কখন হবে না হবে, এটি আপনার হাতে নেই, আমার হাতে নেই। মানুষকে কথা বলা হয়নি যে তোমার জীবনে তোমাকে কায়েম করে যেতে হবে, বলা হয়েছে যে যেইভাবে আল্লাহ তোমাকে এবাদত বন্দেগী করতে বলেছেন। বলেন যদি ইসলামিক রাষ্ট্র কায়েম করাকে এবাদত মনে করেন, তাহলে এবাদত কি কার তরিকায় করতে হবে? রসুলের তরিকায় না করতে হবে? তাহলে রসুলুল্লাহ ইসলামের তরিকায় আল্লাহ রাব্বুল আলমিন সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য কাজ করে যেতে হবে, আর তার বাস্তবায়ন কখন হবে সেটি আল্লাহর কাজ, সেটি আল্লাহর কাজ। আপনি যেমন রোজি রোজগারের জন্য কাজ করে যাচ্ছেন, বাড়িতে বসে থাকলে তো হবে না, বিদেশে এসেছেন কি জন্য, কাজ করে যাচ্ছেন। তারপর কাজ করার পরে কত পয়সা ইনকাম হয়ে আসবে না আসবে, কতটা ছেলে মেয়েদেরকে আপনি হালাল রুজি পৌঁছাতে পারবেন, বেশিও পারতে পারেন কমও পারতে পারেন, কোন রকম ট্রেনে ট্রেনে কোন রকম লেখাপড়া তাদের চালিয়ে নিচ্ছেন, হয়তো ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারলেন না খরচ খরচা করে, তাহলে এই ক্ষেত্রে আপনার হাতে নেই যে আপনি মেহনত করলেই তার ফলাফল আপনার হাতে চলে আসবে না? তো মেহনত কি হইতে হবে শরীয়ত সম্মত, এমন নাই যে না টাকা পয়সা তো করতে হবে ছেলে মেয়েদের জন্য, সুতরাং আর নাই অন্যায় কি হচ্ছে, এই তরিকায় হোক না কেন, চলবে? সুদ চলবে, ঘুষ চলবে, কেন চলবে না? হ্যাঁ, ওইরকম যেসব জিনিস কোরআন এবং হাদিসে জায়েজ নেই সেসব পন্থায় আপনাকে না ইসলামিক হুকুমত কায়েম করা জায়েজ হবে, যেহেতু প্রথম কথা সেটি হচ্ছে হারাম তরিকা, আর সেটি বিদাতি তরিকা, আর বিদাতি তরিকা হারাম তরিকা, আর তাতে রয়েছে অনেক ক্ষতিকর দিক, যাতে মুসলিম আর কাফেরকে সমান করে দিবেন। যদি আপনি মুসলিম কাফেরকে সমান করেন তো মুসলমান থাকবেন না, বলেন? যদি একজন মুসলিম আর একজন কাফেরকে সমান করে দিলেন তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন। হ্যাঁ, গত সপ্তাহে আয়াতগুলি বলেছি আর ফিরাচ্ছি না, তাহলে এটি কুফর। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত রয়েছে, এজমা রয়েছে, শুনে রাখেন ভালো করে, যে ব্যক্তি মুসলিম এবং কাফেরকে সমান বলবে, যে মুসলিম কাফেরের মতোই, খ্রিস্টান মুসলমানের মতোই, তারাও মুক্তি পাবে, সে মুসলমান নয়। পশ্চিমা দেশে যারা বসবাস করে তারা দীর্ঘদিন ইহুদি খ্রিস্টানদের সাথে বসবাস করার কারণে তারা এই রকম নাজায়েজ উদারতা লাগে, একে উদারতা তারা বলে, কিন্তু নাজায়েজ উদারতা কুফরি উদারতা। কি করে আল্লাহর শত্রু আর আল্লাহর বন্ধু সমান হয়ে যেতে পারে? আল্লাহর শত্রু রসুলের শত্রু, আল্লাহর কিতাবের শত্রু আর আল্লাহর কিতাবের বন্ধু, আল্লাহ রসুলের বন্ধু আল্লাহর বন্ধু সমান কি করে হইতে পারে? অসম্ভব কথা, গণতন্ত্রের সমান নয় কি? এর বিষয়ে আর কি বলতে বলছেন বারবার করে? তবে একটা কথা মনে রাখবেন, কেউ যদি সাময়িক কেউ গণতন্ত্রে অংশ নেয় তাহলে সে কাফের হয় না। আমাদের কথা বলার উদ্দেশ্য এই নয় যে যারা গণতন্ত্রে অংশ নিয়েছে তারা সবাই কাফের পাইকারি হবেন, না, এটাও নিষেধ করছি সাথে সাথে। আমরা কুফরির ফটো দিচ্ছে না যে সে কাফের, এই কথা বলেছি কি, কিন্তু এই কাজ কি হচ্ছে, এই মতবাদ হচ্ছে কুফরি মতবাদ, সুতরাং এটিকে সাবেরে গ্রহণ করা কোনো মুসলমানের জন্য যায় না। বুঝতে পেরেছেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক মন্দিরে মূর্তি পূজা হচ্ছে, সেজদা করা যায় কি? যাক, এখানে একটা ভালো কাজ, ধর্মীয় কাজ হচ্ছে, তার থেকে চাঁদা দিবি, যায় কি না? কিন্তু বাধ্য করা হলো চাঁদা দেওয়ার জন্য, তখন তখন কি যায় কিনা বলেন? মেরে দেওয়া হবে আপনাকে, বাধ্য করা হচ্ছে চাঁদা দেওয়ার জন্য, বাধ্য করা হচ্ছে সেজদা করার জন্য, না মেরে দেওয়া হবে। এরকম যদি হয় তাহলে যায়, তো এরকমই যদি কোথাও ক্ষেত্র থাকে তাহলে সেটি আলাদা কথা, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমাদের দেশে এরকম ক্ষেত্র তৈরি হয়নি যে আপনি সাদরে গ্রহণ করে নেবেন গণতন্ত্র, আপনাকে মেরে দেওয়া হচ্ছে এই ইলেকশনে অংশ না নেন তো। এক ভাই লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হুদাইবিয়ার সন্ধি করেছেন সে সন্ধিকে উদ্ধৃত দিয়ে যে আমাদের দেশে যারা জামাত ইসলাম বা এক্সট্রিম লোকেরা বলে যে আমরা অত সন্ধি করি বাতিলের সাথে, তারপরে কি লিখেছে বোঝা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিসের সন্ধি করেছিলেন যে তোমাদের মূর্তি পূজায় সাহায্য করব, মেলায় সাহায্য করব, হ্যাঁ তোমাদের লাত উজ্জা যে তৈরি করবে প্রতিমূর্তি তখন আমরা টাকা পয়সা একটু সাহায্য করব, এরকম সন্ধি করেছিলেন কি? বা তোমাদের কুফরি থেকে যাক থাক চিরকালের জন্য, না, সন্ধি করেছিলেন যে ঠিক আছে এবার ঢুকতে দিলেন কিন্তু আমাদের ঢুকতে তো দাও, আচ্ছা এবার দিলেন, আগামীবার তো দেবে, কদিনের জন্য দিবে, 3 দিনের জন্য, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কোন কনসিডার করা হয় বাতিলের সাথে, যে বাতিলকে কিছু মেনে না হয়েছে এরকম কিছু করা হয়, ঢুকতে দিবে না তোমাদের দেশ, মনে করেন আপনাকে যেতে হবে কোন একটি দেশে কাফের অমুসলিম দেশে, নেপাল যেতে হবে, বর্মা যেতে হবে, আরে বাংলাদেশে মুসলমানকে বর্মে যেতে দেওয়া হবে না, সামরিক শাসন যেতে দেওয়া হবে না,
আপনি চুক্তি করতে পারেন, ঠিক আছে, কেন যেতে দেবেন না, ঠিক আছে, এবছর যেতে দেবেন না, ঠিক আছে, আগামী বছর যেতে দেন, 2005 সালে যেতে দেন, 2004 না দিন, যাই যাচ্ছে এইরকম চুক্তি করা। কিন্তু সন্ধি মানে এই নয় যে গণতন্ত্র কুফরি মতবাদ সেটাকে গ্রহণ করে নেবেন, সন্ধি মানে এই নয় যে যারা এই কোরআন সন্ন্যার বাস্তবায়ন করে না তাদের সাথে সহযোগিতা করে তাদের তাদের যে বাতিল মতবাদ ন্যাশনালিস্ট পার্টি তারা জাতীয়তাবাদী পার্টি তার হাত মজবুত করবেন, এর নাম তো সন্ধি নয়। নবী সাল্লাম যদি কাফেরদের কুফরি সাব্যস্ত করতেন তাহলে আপনি জাতীয়তাবাদী পার্টির আপনি সহযোগিতা করতে পারতেন, কোথাকার সন্ধি এটা? এইভাবে আমাদের জনসাধারণ সাদা সিধা মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আর আমাদের দেশের মানুষ তো হইচই করতে ভালোবাসে, যেখানে দেখলো যে এই দলের মিছিল এসছে হইচই শুরু করে দিল, ওর ব্যক্তি কোনো স্বার্থ নেই, একটি গ্রামগঞ্জের সাধারণ মানুষদের এসব পার্টির সাথে কোনো স্বার্থ নেই জড়িত, হয়তো দেখুন সমাজের লোক হইচই করে তাদের পিছনে, অথচ জানে যে এরা সব হচ্ছে আত্মসাৎকারী, এরা দেশকে শোষণ করছে, এরা 5 বছরের জন্য আসলে নিজের বংশ বলিকে কি করে একেবারে শীর্ষ স্থানে পৌঁছে দিতে হবে আর আর্থিক দিক থেকে বা বিভিন্ন চাকরি বাকরিতে তাই করে, তারা করে না, এগুলো বাস্তব সত্য নয়। তো কেন তাদের সাথে সহযোগিতা, কিসের সহযোগিতা তাদের সাথে বাতিল পন্থীদের সাথে? নির্বাচন 1400 বছর ইতিহাসে ইসলামে কোনোদিন ছিল না, এই ইহুদি মতবাদ মুসলিম দেশে পৌঁছানো হয়েছে, এটি ইহুদিরা তৈরি করেছিল, তারাও বলেছে যে এতে কোনোদিন শান্তি কায়েম হতে পারে না, তারাও বলেছে এর মাধ্যমে কোনোদিন ন্যায় বিচার হতে পারে না বা যোগ্যতম নেতা নির্বাচন হতে পারে না। যেমন ধরেন যদি আপনাকে বলি 150টা আছে ভোট আছে, তাই না, 150টা ভোট আছে, এখন যদি তিনজনে ভাগ হয়, ভাগ হওয়ার পরে একজন পেল 40 আর একজন পেল ভাগ করেন এরকম 60, তাহলে কত হলো, একজন 50 একজন 60, একজন একজন 50 একজন 60 না এমনি এরকমই ধরেন, তারপরে একজন 60 পেলো, মনে করেন 60 পেলো আর একজন পেলো 40, তাই 100 হয়ে গেল, আর একজন পেলো 50, 60 50 আর 40, তাহলে এখন রাষ্ট্র গঠন করবে কে, হ্যাঁ ক্ষমতা পাবে কে, 60 ওয়ালারা, অথচ তাদের বিরোধী যে 60 ওয়ালাকে যারা পছন্দ করে না তাদের সংখ্যা কত, 90, তাহলে 90 জন ব্যক্তি বিরোধিতা করছে এই সরকারি, তাই না, এই সরকারকে, তো কি করে না এই জিনিস প্রতিষ্ঠিত হতে পারে, বুঝতে পারছেন, তাহলে কি করে এই গণতন্ত্রের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? আর গণতন্ত্র মানে শান্তি প্রতিষ্ঠা হতেই পারে না, যেই দিন একটি দল আসছে যতই সাধু ভালো দল হোক না কেন একটা অপোজিশন বিরোধী দল থাকবে আর টেনে হেঁচড়ে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য যত কৌশল শয়তানি কৌশল অবলম্বন করতে হয় তা করবে, এই অপোজিশন থাকতে হবে, যে অপোজিশন থাকাটা ফরজ এই গণতান্ত্রিক বিধানে, ঠিক কিনা, আর ইসলামে অপোজিশন থাকা হারাম, তফাৎ বুঝেন, সুস্থ মস্তিষ্কে ইসলামকে বোঝার চেষ্টা করেন, এই গণতন্ত্র ইসলামিক গণতন্ত্র, কিছুদিন পর বলে ইসলামিক মদ, ইসলামিক বেশ্যাখানা, আরে সব ক্ষেত্রে ইসলামিক লাগিয়ে দিবে এরা, যেমন ইসলামিক ব্যাংক হয়েছে, কিছুদিন পর ইসলামিক মদ হবে, ইসলামিক পতিতালয় হবে, হ্যাঁ ইসলামিক পার্লামেন্ট হবে, পার্লামেন্টে তারা আইন রচনা করবে, এটা হারাম, আইন রচনা মানুষের হাতে রাখা হয়নি, পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট কি করে তারা, হ্যাঁ তারা সংসদে বিল পাস করবে, তাই বলে বিল পাস করার কোথায় আছে, পাস হয়ে আছে আমাদের বিল, সব শুধু বাস্তবায়ন করতে হবে, বিল পাস করার অধিকার আছে কি আমাদের, চিন্তা করেছেন কোথাও, দিন কি পূর্ণাঙ্গ নাই দিন ইসলাম, তাহলে পার্লামেন্ট মেম্বাররা কি পাস করবে, সব পাস হয়ে আছে আমাদের, আল্লাহর পক্ষ থেকে পাস করে রসুলকে জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আল কোরআন, কি বুঝতে পেরেছেন? তো গণতান্ত্রিক পদ্ধতিতে অপোজিশন বিরোধী দল থাকা ফরজ, আর ইসলামে বিরোধী দলের শাস্তি হচ্ছে গর্দন কর্তন করে নেওয়া, আল্লাহ কোরআনে বলছেন যে তাদের গর্দন কেটে নাও যারা বিরোধিতা করে, ইসলামিক সরকার খলিফাতুল মুসলিমে যখন পেয়ে যাবেন আর কোরআনের বাস্তবায়ন করবেন কেউ যদি বিরোধিতা করে তার শাস্তি হচ্ছে সবাই মিলে তাদেরকে দমন করো, ওয়াইন তায়েফাতানি মিনাল মুমিনিন ইক্তাতালু ফাসলিহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলুল লাতী তাবগি, যারা বিদ্রোহ ঘোষণা করে তাদের বিরুদ্ধে তোমরা কেতাল করো, আল্লাহ বলেছেন, তারা তো মুসলমান, মুসলমানের বিরুদ্ধে আল্লাহ কেতাল এখানে করতে বলেছে, তারা তারা যারা খলিফাতুল মুসলিম, তবে কোরআন সুন্নাহর বাস্তবায়ন করতে হবে, যেহেতু এরা সবাই বাতিল, এরাও বাতিল ওরাও বাতিল, গণতান্ত্রিক পদ্ধতি সবগুলি বাতিল, সে ইসলামিক ইসলামিক লেভেল লাগান আর কোন কোরআনই লেভেল লাগান, সবগুলি বাতিল, সুতরাং তাদের তো অপোজিশন বিরোধী দল থাকবে, কিন্তু ইসলামে বিরোধী দল হারাম, আর একজন খলিফা হলে যতক্ষণ স্পষ্ট কুফরি না দেখা যায় চিরকাল সে খলিফা থাকবে, আবু বকরের ইন্তেকাল পর্যন্ত আর কোন খলিফার কথা আলোচনা হয়েছিল কি, অবকার নাই 2.5 বছর ধরে থাকে, 2.5 বছর থাকলেন, কিন্তু হজরত তোমার 10 বছর 11 বছর থাকলেন, হজরত তোমার জামানাতে আর কোন চিন্তা করা হয়েছিল যে 5 বছর হয়ে গেল ওমারের, তার একজনের কথা চিন্তা করি, উসমানের কথা চিন্তা করি, আলীর কথা চিন্তা করি, আরো আশ্রম অবসরে তাদের কথা চিন্তা করি না কেন, এ কথা হয়েছিল কি,
কোথায় আছে এসব, কোথাও নেই। আজান হয়ে গেছে, বোঝার জন্য এতটুকু করে যথেষ্ট।